মানুষের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকলে তাকে রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা বলা হয় মেডিকেল সায়েন্সে একে অ্যানিমিয়া বলা হয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু সিদ্দিক ফিজিওথেরাপি কনসাল্টেন্ট রক্তস্বল্পতা নারীদের মধ্যে প্রকট পুরুষেরাও কম বেশি এ সমস্যায় আক্রান্ত হয়ে থাকে বাংলাদেশে অনেক মানুষ শক্ত স্বল্পতায় ভুগে থাকেন বিশেষ করে যারা নিউট্রেশনাল প্রবলেম বা পুষ্টিজনিত সমস্যায় থাকেন তাদের মধ্যে এই রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয় ক্লান্তি দুর্বলতা হলো রক্ত স্বল্পতার প্রাথমিক লক্ষণ এছাড়া মাথা ব্যথা মাথা ঘোরা চোখে জাপসা দেখা হাত পা ঠান্ডা হয়ে আসা বুক দরপর করা এবং বুকে ব্যথা এগুলো হলো রক্ত স্বল্পতার লক্ষণ রক্ত স্বল্পতা হলে হাত পা চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় রক্ত স্বল্পতার এই লক্ষণগুলো দেখা দিলে আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে দেখা উচিত রক্ত স্বল্পতা সমস্যা মারাত্মক আকার ধারণ করলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে কম হয়ে গেলে খাবার দাবারের পরিবর্তন আনতে হবে যে সকল খাবারে রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেই সকল খাবার প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখতে হবে সম্মানিত দর্শক আজকে আমি পাঁচটি খাবার নিয়ে আলোচনা করবো যে পাঁচটি খাবার নিয়মিত খাদ্য তালিকা রাখলে খুব দ্রুত রক্ত স্বল্পতা বা রক্ত সমস্যা দূর হয়ে যাবে এই পাঁচটি খাবার এক নম্বরে কলিজা কলিজায় প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে রক্তস্ল্পতার অন্যতম প্রধান কারণ হল আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ আয়রনের ঘাটতি তাই যারা রক্তস্ল্পতায় ভুগছেন তারা প্রতিনিয়ত এই কলিজা খেলে গরু খাসি মহিষের কলিজা যদি প্রত্যেক দিন খাদ্য তালিকায় রাখা যায় তাহলে খুব সহজেই রক্তস্ল্পতার সমস্যা দূর হয়ে যাবে কলিজাকে বলা হয় আয়রনের সমুদ্র তাই প্রত্যেক দিন খাদ্য তালিকায় কলিজা রাখলে খুব দ্রুত ওষুধ ছাড়াই আপনার রক্ত স্বল্পতা সমস্যা দূর হয়ে যাবে দুই নম্বরে ডিম ডিমকে বলা হয় সুপার ফুড ডিম খেতেও খুব সুস্বাদু ডিমের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন থাকে ডিম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাদ্য প্রত্যেক দিন একটি করে ডিম খেলে আমাদের শরীরে খুব দ্রুত রক্ত বাড়ে ডিমের মধ্যে যে কুসুম থাকে এ কুসুম আমাদের শরীরে আয়রন বাড়াতে অর্থাৎ রক্ত বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা রাখে তিন নম্বরে ডালিম বা আনার এই ডালিম বা আনারের মধ্যে ক্যালসিয়াম কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই প্রত্যেক দিন খাদ্য তালিকায় একটি করে ডালিম রাখলে খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে অর্থাৎ আমাদের শরীরে রক্ত বেড়ে যাবে চার নম্বরে ড্রাগন ফল এই ড্রাগন ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে ফাইবার এবং ফ্যাট ফ্রি থাকে এ ড্রাগন ফল প্রতিদিন একটি করে খেলে আমাদের শরীরে যে রক্তের ঘাটতি এ রক্তের ঘাটতি পূরণ হয়ে যাবে এছাড়া ড্রাগন ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে মহিলাদের জন্য খুবই উপকারী যে সকল মহিলারা পিকচ সমস্যায় ভুগছেন অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যায় ভুগছেন তারাও যদি প্রত্যেক দিন একটি করে ড্রাগন ফল খান তাদের ইউরেনারি যে ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই অর্থাৎ প্রস্রাবের যে ইনফেকশন এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জরায়ুতে যে সিস্ট থাকে এই সিস্টের সমস্যাও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বরে খেজুর খেজুর হলো পুষ্টিগুণ সমৃদ্ধ এক অনন্য খাবার এই খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে প্রতিদিন চার থেকে পাঁচটি করে খেজুর খেলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে আমাদের শরীরে রক্তের মাত্রা বাড়বে কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে এছাড়া বিভিন্ন ধরনের মিনারেলস থাকে তাই খাদ্য তালিকায় আমাদের প্রত্যেক দিন চার থেকে পাঁচটি করে খেজুর এড করতে হবে প্রিয় দর্শক ঔষধবিহীন শরীরে রক্ত বাড়াতে হলে এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে তাহলে আমাদের শরীরে খুব দ্রুত সময়ের মধ্যেই রক্তের পরিমাণ বেড়ে যাবে আমাদের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে আমাদের শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকবে প্রিয় দর্শক স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে